আমরা দেখবো এখন এই বিজনেস কার্ডটা আমরা কিভাবে ডিজাইন করবো, ঠিক আছে? তাহলে ফাইল থেকে নিউতে যাব। নিউতে গেলে এটা হচ্ছে আমাদের, আমরা ওই দিন একটা বিজনেস কার্ড দেখেছিলাম গত ক্লাসে, আজকে সেকেন্ড বিজনেস বিজনেস ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, বিজনেস কার্ড নিলাম 3 ইঞ্চি, নিলাম 3-2 ইঞ্চি CMY কে, এগুলো ঠিক আছে। ঠিক আছে, এগুলা আমরা প্রথম দিনেই দেখেছি, তাহলে আমরা ক্রিয়েট করলাম। এখন আসেন, এটা দিতে হবে, এই ওই পোর্শনটা দিতে হলে কি করতে হবে, এই পোর্শনটা দিতে হলে আমাকে প্যান টুল নিতে হবে। প্যান টুল নিয়ে প্যান্ডুল নিলাম, প্যান্ডুল নিয়ে অল্টা চেপে ধরে মাথাটা কেটে ফেললাম। কেটে ফেলার পর আমি এটাকে দুইটা করে দিই, ঠিক আছে? মানে আমি কালার পিকার পিকজি দিয়ে কি করব, কালারটা পিক করে নিব, কি কালার দিয়েছি সেটা পিক করে নিব, ঠিক আছে? অল্টা চেপে ধরে কালারটা দিলাম, ঠিক আছে? তারপর অ্যাস্ট্রো কালার নান করে দিলাম। অ্যাস্ট্রো কালার নান করে দেওয়ার পর আমার যেটা আসছে এখন বুঝি নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এটাকে, ঠিক আছে? পেস্ট করে আমি কোনটাকে, এটাকে, আচ্ছা এটা মাথাটা, এটা শুধু এটা কপি হয়েছে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এটাকে কপি করে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর আমি অল্টা চেপে ধরে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা একটু সামান্য বাড়াই দিলাম, বাড়াই দিয়ে কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? কালারটা হচ্ছে এটা, এই কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করার পর আমি এই কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে? ঠিক আছে, আসছে এটা, তুমি আরো বাড়াইতে পারবো চাইলে, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু আসলেও, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এটাকে, তারপরে কাজ কি আমার, এই অপশনটা বানানো, ঠিক আছে? তারপরে কাজ হচ্ছে এই অপশনটা বানানো, আমি এটাকে কি এই অপশনটা বানাইতে হলে আমাকে কি করতে হবে, একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, আইডি ওভার টুল নিলাম, আইডি ওভার টুল দিয়ে কালার দিলাম। কালার দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটু বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বাঁকা করে দেওয়ার পর আমি সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে আমি আরো চাইলে এটাকে এদিকে দিতে পারতেছি। এরপর আসেন এই অপশনগুলো, ঠিক আছে? এগুলো কোত্থেকে নিব আমি, এগুলো আমি যেটা pepik.com থেকে আমরা আইকনগুলো ডাউনলোড যেগুলো করছি সেগুলো থেকে, ঠিক আছে? কন্ট্রোল জিরো দিলাম, এটা নিয়ে, এটা নিয়ে যাব, শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করি, কোনটা, এটা নিয়ে যাব, তারপর কোনটা নিয়ে যাব, মোবাইল নিলাম, লোকেশন, তিনটা কপি করলাম, কপি করে কি এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর অল্টা শিফট চেপে ধরে এটাকে ছোট করে ফেলতেছি, ছোট করে একটা কালো কালার দিয়ে দিই, তিনটাকে ছোট করে কালো কালার দিয়ে দিলাম, এগুলো এখানে থাকুক। আমাকে কি বানাইতে হবে এখন, ইলিপস টুল দিয়ে বৃত্ত একটা বানাইতে হবে, ঠিক আছে? ইলিপস টুল দিয়ে বৃত্ত একটা, মানে আমি রেড কালার দিলাম, ঠিক আছে? সেখানে তো বৃত্ত ছিল না, আমি কন্ট্রোলার দিয়ে একটা রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে একটু করে ঠিক আছে,
এটাকে ছোট করে দিলাম। তারপরে এটাকে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। গ্রুপ করে ফেলি। ঠিক আছে, তিনটা বসছে, বুঝতে পারছেন? যারা প্র্যাকটিস করছেন তারা সহজে বুঝতে পারবেন, যারা প্র্যাকটিস করেন না হা করে দেখায় দেখেন। ঠিক আছে, তারপরে কন্ট্রোল জিরো দিয়ে ফিট অফ দ্য স্ক্রিনে নিয়ে আসলাম। এখন আমার বাকি ডিজাইন কোনটা, এখানে একটা লগো হবে, এই লেখাগুলো আমি পরে দিচ্ছি, এখানে একটা লগো, এখানে সাদা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার এটাতে কি হবে, আইডি ওভার টুল দিয়ে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তাহলে এখন লিখাগুলো লাগবে না, টেক্সট টুল দিয়ে লিখাগুলো আমি কপি করে নিয়েছি, ঠিক আছে। লিখা লেখার একটু সময় নেই, লিখাটা আনলাম, তারপরে সেকেন্ড লিখাটা নিয়ে আসি, লিখাটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, ঠিক আছে, লেখাগুলো আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। এটা লাগবে না, এটা লাগবে, ক্লিয়ার? এখন লেখাগুলো শুধু বসাই দিব, দেখেন। এখানে কি হবে, লেখাটা বসাইলাম, ঠিক আছে, তারপরে আসেন এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করে এখানে নিয়ে আসতেছি। আপনি কি নতুন আসছেন? হ্যাঁ, তুমি কোথায় ছিলেন? হ্যাঁ, ঠিক আছে, অ্যালাইন করে সেন্টার করে ফেললাম এটাকে, সেন্টার করে আরেকটা কপি করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে অল্ডার চেপে ধরে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমি আরো ছোট করে দিই, লাইন সেন্টার, ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার করে দিই, সবগুলো সেন্টার আসছে। তারপর আসেন এটা, এই লেখাগুলো এটাকে আমি এখানে বসে দিব, ঠিক আছে,
দেখা যাচ্ছে না কেন, কালার ভিন্ন যে সেজন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে আপনারা আপনাদের নিজের বিজনেস কার্ডটা বানাইতে হবে। বিজনেস কার্ড এতটুকু পর্যন্ত, মূলত গার্ডটা থাকবে যে এতটুকু পর্যন্ত, এর বাইরের অংশগুলো কাটা যাবে। লাল বর্ডার না, কালো বর্ডার যেটা, এটা এটা পর্যন্ত কাটা যাবে, এর বাইরে যাবে না। আরো ভিতরে রাখার চেষ্টা করবেন লেখাগুলো, সেভ করলে এই ফাইলটা সেভ করে নেবেন। এরপরে যদি প্রিন্ট দিতে হয়, আর যদি প্রিন্ট না দিয়ে আপনি যদি অনলাইন ইউজ করবেন, তাহলে এক্সপোর্ট থেকে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তো জেপিজি পিএনজি যাই সেভ করেন, পিকচার আকারে জেপিজি অথবা পিএনজি যেটাই সেভ করেন পিকচার আকারে এটাকে দেখতে পাবেন। ঠিক আছে, আর যদি প্রিন্ট দিতে হয় পিডিএফ অথবা এআই ফাইল, ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দেওয়াটা বেটার, অথবা পিডিএফ ফাইল করে দেওয়াটা বেটার।